দর্শক, এই বিষয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমরা প্রথমে যাচ্ছি সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে, তিনি আছেন আবহাওয়া অফিসে। রুবেল, আবহাওয়া অফিস নতুন কি তথ্য দিয়েছে, শীত কমবে কবে থেকে? জি ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেখানে সে আশ্বস্ত করার মতো কিছু নেই। তারা কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন এবং যেটা আপডেট দিয়েছেন আপনি কিছুক্ষণ আগে, যেটা আমরা সংবাদ মাধ্যমে জানালাম যে রাতে কিন্তু বাংলাদেশের যে দুটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সেটা ছিল চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জে 6.8 ডিগ্রি সেলসিয়াস, সেটা কিন্তু আরও কমে এসছে। এখন যেটা আপডেট আবহাওয়া অফিস জানালো সেটা 6.6 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে এসছে। তো বোঝাই যাচ্ছে যে দেশের যে তাপমাত্রা, যে শীতের পরিস্থিতি, সেটা কিন্তু ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে এবং আরও কঠোর শীতের মানে শৈত্যপ্রবাহ যেরকম বইছে সেটা আরও নিম্নদিকে কিন্তু তাপমাত্রা নামতে শুরু করছে। আবহাওয়া অফিস আরও কিছু তথ্য জানিয়েছেন, সেটা হলো দেশের যে গড় তাপমাত্রা, সেই গড় তাপমাত্রা কিন্তু প্রায় 8.7 ডিগ্রি সেলসিয়াস, যেটা আবার যে বিভিন্ন জায়গায় ছিল এবং বিশেষ করে রাজধানীতে কিন্তু তাপমাত্রা কমে এসছে। 11.1 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এর ফলে হয়েছে কি, দেশের যে বিভিন্ন যে মফস্বল এলাকাগুলো রয়েছে সেখানে কর্মজীবী মানুষ কিন্তু বেশ ঠান্ডার সম্মুখীন হচ্ছে, ফলে তারা কর্মজীবনে তাদের যে কাজকর্ম সেখানে ব্যক্তিগত হচ্ছে। এছাড়া আবহাওয়াবিদ যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু গুরু গুরু বৃষ্টি হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীতে কিন্তু আগামীকালকেও বৃষ্টি হবে এবং সেটা মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ যেটা বলছে যে এই যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু ক্রমবর্ধমান থাকবে বেশ কিছুদিন এবং তারা বলছেন খুব দ্রুতই শীত কমবে এরকম কোনো খবরাখবর তারা দিচ্ছেন না, তবে তারা বরং বলছেন যে শীত আরও কিছুদিন বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। আকাশ এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানীসহ যেই বিভাগীয় শহরগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, তবে রাজধানীতে কিছুটা তাপমাত্রা কমতে শুরু করেছে, যেটা বিকেল নাগাদ বলছেন যে আবহাওয়া অফিস বলছেন বিকেল নাগাদ আরেকটু কমতে পারে, তবে মফস্বল এলাকা কিন্তু তাপমাত্রা যেরকম আছে সেরকম অব্যাহতই থাকবে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছ থেকে আবহাওয়া অফিস থেকে। আমাদের আরেক সহকর্মী রয়েছে চুয়াডাঙ্গা, তিনি জানাবেন কুষ্টিয়া, তিনি জানাবেন সেখানের পরিস্থিতি। ধন্যবাদ রুবেল। কুষ্টিয়াতে কিন্তু আজ সকাল 6টায় আবহাওয়া অধিদপ্তর 9 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে। এটি কিন্তু এই বছরে এই প্রথম কুষ্টিয়া জেলায় 10 ডিগ্রির নিচে নেমেছে এবং তারপরে আমরা দেখেছি যে স্কুল কলেজগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে রুবেল আরেকটি তথ্য জানিয়ে দিই যে এই যে সংবাদের শুরুতেই যেরকম বলছিলেন যে হচ্ছে স্কুল কলেজ এবং শিক্ষা অফিসারের মধ্যে যে সমন্বয়হীনতা সেটা কিন্তু আমরা কুষ্টিয়াতে প্রথমবার যেহেতু আবহাওয়ার 10 ডিগ্রির নিচে নেমেছে এবং বন্ধের ঘোষণা এসেছে সেখানে কিন্তু এই সমন্বয়হীনতা আমরা দেখেছি। আমরা বিভিন্ন স্কুলে ক্লাস হতে দেখেছি এবং তারপরে তারা নোটিস পেয়ে এবং অভিভাবকরা অন্যরা যে নোটিস করার পরে তারা কিন্তু আবার স্কুলের ক্লাস বন্ধ করে দিয়েছে। আমরা এই যে এখন আছি কুষ্টিয়া হাই স্কুলে, এখানেও আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু স্কুলে আসছেন, তারা জানেন না যে স্কুলটি বন্ধ হয়েছে। এবং আমি শিক্ষা অফিসার আলমামুন তালুকদারের সাথে কথা বলেছি, তিনি কিন্তু আলমামুন তালুকদার আমাদেরকে বলেছেন যে তারা সকাল 7টার পরপর অর্থাৎ 7:30টার দিকে সব স্কুলগুলোতে মেসেজ দিয়েছেন, কিন্তু হাসিফ ডিম স্কুলের প্রধান শিক্ষক হেলাল আমাদেরকে জানিয়েছেন যে তিনি 8:45 মিনিটে মেসেজটি পেয়েছেন। এই এই যে অসমন্বয়হীনতা তারপরে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। আর আবহাওয়ার যে ব্যাপারটি সেটা বলি যে এই মুহূর্তে কিন্তু 12 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখছি কুষ্টিয়াতে, যদিও সকালে 9 ডিগ্রি তাপমাত্রা ছিল, এখন কিন্তু একটা কনকনে রোদ উঠেছে। আমরা এই খবর জানিয়ে যশোরে চলে যাব, যশোরের খবর জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী বুলবুল। বুলবুল, জানাবেন যশোরের কি পরিস্থিতি?
ধন্যবাদ জাহিদ আপনাকে। আপনি যেমন কুষ্টিয়ার খবর জানাচ্ছিলেন, যশোরের অবস্থাও একই। সারা দেশে যে হাড় কাঁপানো শীত, সেই শীতের যশোরও একই অবস্থা বিরাজ করছে। যে আপনাকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে গত কালকে যশোরে যে আবহাওয়ার অবস্থা ছিল এবং আবহাওয়া অফিস থেকে যে তাপমাত্রা রেকর্ড করেছিল সেটা ছিল হচ্ছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে আবহাওয়া অফিস যেই তাপমাত্রা রেকর্ড করেছে সেটা হচ্ছে যে 8.6 সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিন যে তাপমাত্রার যে পারদ কমছে সে যশোর অঞ্চলে, এই কারণে আসলে গতকাল রাতে যশোর জেলা শিক্ষা অধিদপ্তর থেকে জরুরি সভার মধ্য দিয়ে তারা একটি নোটিশ জারি করেছে যে যশোরে স্কুল, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করেছে। এই কারণে আসলে আজকে সকালের থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলগুলোতে কোনো খোলে না এবং শিক্ষার্থীরা ঘর থেকে বাইরে বেরোয়নি। আপনাদেরকে যদি আরেকটা তথ্য জানিয়ে রাখি যে যশোরে এই পর্যন্ত সরকারিভাবে বেশ কিছু জায়গায় ছিন্নমূল মানুষজনদেরকে আপনার শীত বস্ত্র বিতরণ করেছে, কিন্তু বেসরকারিভাবে বা অন্য অন্য কোনো সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান এর আগের বছরও যে পরিমাণ বিতরণ করেছে তা এবার আসলে চোখে পড়ার মতন নাই। অতএব ছিন্নমূল মানুষ যারা রয়েছে তাদের আসলে অসহনীয় যে কষ্ট এবং সংকটের মধ্য দিয়েই দিন যাপন করতেছে। এইভাবে আসলে তারা যেটা বলছে যে এইভাবে চলতে পারলে যে তাদের যে সমস্যা শীতের মধ্যে চলতে পারছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমি ফিরছি আমাদের স্টুডিওতে ফয়সাল আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে শীতের খবরাখবর জানানোর জন্য।